সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আজকে শরতের এই বৃষ্টি স্নাত সকালে আপনাদের সামনে আমি র্যাপ্তারের অধিনায়ক একটি অত্যন্ত সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন যে গত উনত্রিশে অগাস্ট দু হাজার উনিশ তারিখে রংপুরে একটি অত্যন্ত সেন্সেটিভ একটি দুর্ঘটনা ঘটে একটি হত্যাকাণ্ড ঘটে যেটি পুরো দেশের মানুষকে সাড়া দিয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি অত্যন্ত আকারে এসেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর মামলা হিসেবে ঘটনা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা সেই উনত্রিশে অগস্ট দু তারিখে পঞ্চম শ্রেণীর ছাত্র শিশু রশিদ কে যে হত্যা করা হয়েছিল সেই হত্যার পিছনে সব সন্ত্রাসীরা জড়িত ছিল গতকাল রাতে আমরা সফল অভিযানের মাধ্যমে এজাহারভুক্ত সকল আসামিকে আমরা গ্রেফতার করেছি আপনারা জানেন এর আগে সন্দেহভাজন হিসেবে র্যাপ্তারও বাবুকে গ্রেফতার করেছিল এবং তারই সূত্র ধরে পরবর্তীতে মন্টি গ্রেফতার হয় পুলিশ কর্তৃক এবং গতকাল আমরা এজাহারভুক্ত প্রধান আসামি মোজাফর এবং তৃতীয় আসামি জয় এই দুজনকে আমরা গতকাল রাতে গ্রেফতার করেছি এবং জয়ের কাছ থেকে আমরা একটি বিদেশি পিস্তল আমরা মোজাফরের কাছ থেকে দুঃখিত মোজাফরের কাছ থেকে আমরা দুই রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছি উনত্রিশে অগস্ট দু হাজার উনিশ তারিখে যেই হত্যাকাণ্ডটি ঘটে এই ঘটনার পরে নিহতের পিতা তিরিশে অগস্ট দুই হাজার উনিশ তারিখে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নম্বর ছিল উনষাট এই হত্যা মামলাটি দায়ের পর থেকে আমরা নির্ঘুম রাত কাটিয়ে গিয়েছি বিশেষ করে আমাদের সিপিএসসি ক্যাম্পের এডিশনাল এসপি মোতাহার সাহেব এবং তার দল গত উনত্রিশে অগস্টের পর থেকে অদ্যাবধি নির্ঘুম রাত কাটিয়ে এবং এই ঘটনাটির পিছনে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে ঘটনার ভিতরে ঢুকে এই আজকের এই যেই সফলতার যে মুহূর্ত এই আজকের এই মুহূর্ত পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে তো আমরা এই মামলা দায়ের পরে গত একত্রিশে অগস্ট দু হাজার উনিশ তারিখে আপনারা যেটা জানেন যে এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আলামিন সর্দারকে আমরা গ্রেফতার করি এরপর থেকেই মূল হত্যাকারীকে আমরা হত্যাকারী মোজাফর হোসেনকে গ্রেফতার করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছিলাম এবং এ ব্যাপারে র্যাব সদর দপ্তরও আমাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে আমাদের সহযোগিতা ছিল এবং খুব ইন্টারেস্টিংলি এই অভিযুক্ত মুজফর হোসেন গ্রেফতার এড়াতে নানাবিধ কৌশল এবং খুব বুদ্ধিদীপ্ত কিছু কৌশল সে অবলম্বন করেছিল বারবার সে অবস্থান পরিবর্তন করছিল সে প্রতি প্রায় প্রতি রাতেই এক একটি জেলায় সে অবস্থান করছিল এর মধ্যে সে ঢাকায়ও গিয়েছিল এর মধ্যে সে জামালপুরে গিয়েছিল এর মধ্যে সে লালমনিরহাটে গিয়েছিল এবং প্রতিটি স্থানে আমরা তাদের তাকে ট্র্যাক করে এবং তারা খুব বিচক্ষণতার সাথে এতদিন পর্যন্ত গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিল কিন্তু আমাদের যেই প্রচেষ্টা তার কাছে তাদেরকে হার মানতে ব্যর্থ ব্যর্থ হতে হয় এবং এভাবে কন্টিনিউয়াস তাদেরকে ট্র্যাক করে তাদের পজিশান আমরা নির্ধারণ করে তারপর গতকাল রাতে আমরা এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি মুজাফর হোসেন এই মামলা যে প্রধান আসামি মুজাফর হোসেন তাকে আমরা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর টু বদরগানগামী সড়ক থেকে আমরা গ্রেফতার করেছি এবং জয়কে আমরা গ্রেফতার করেছি এবং জয় গ্রেফতার হয়েছে সাহেবগঞ্জ এলাকার নামক অঞ্চল থেকে এবং পরবর্তীতে এই মুজাফরকে আমরা তল্লাশি করে তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি বিস্তল উদ্ধার করতে সক্ষম হই এবং এই সফলতা আসলে র্যাব তেরোর একটি ধারাবাহিক প্রক্রিয়া আপনারা জানেন যে ইতিপূর্বে রতীশ হত্যা মামলায় এই র্যাব তেরোর উল্লেখযোগ্য সফলতা ছিল সেরকমই আরেকটি সফলতার ধারাবাহিকতায় আজকে র্যাব তেরো এই শিশু হত্যাকাণ্ড পঞ্চম শ্রেণীর ছাত্র রশিদ হত্যাকাণ্ডের যেই মূল আসামি মোজফ্ফর জয় এবং র্যাবের পাশাপাশি পুলিশ কর্তৃক মন্টিকে গ্রেফতার করা হয় তো আজকে পুরো বিষয়টির এই অভিযানের একটি সফল সমাপ্তি ঘটেছে তো আজকে এই সুখবরটি দিয়ে আমি আমার এই প্রেস ব্রিফিং আজকের এই বক্তব্য আমি আজকে এখানেই শেষ করছি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা এখানে আসার পরে আপনারা জানেন যে এই কিশোর গ্যাং এখন সারা বাংলাদেশে একটি আলোচিত বিষয় এবং রংপুরে আমাদের কাভার এবং ইউনিফর্ম বোধ ওয়েতে আমাদের নজরদারি অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই ইনশাল্লাহ এ বিষয়ে আপনারা আমাদের সফলতা আপনারা দেখতে পাবেন এবং এ বিষয়ে আমি আরেকটি জিনিস আমি একটু অনুরোধ করতে চাই যে এই কিশোর গ্যাং সম্বন্ধে আমাদেরকে তথ্য দেওয়ার বিষয়টি যদি একটু ত্বরান্বিত করা যায় বিভিন্ন মহল থেকে বিশেষ করে আমি অনুরোধ করব আমার শ্রদ্ধ সাংবাদিক ভাই এবং বোনদেরকে যদি আপনারা আমাদেরকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে আমাদের এই যে এই প্রচেষ্টা এটি আরও ভালো সফলতার মুখ দেখবে ধন্যবাদ এছাড়া আমাদের মোবাইল নাম্বারটা খুব সহজ র্যাবের মোবাইল নাম্বারটা খুব সহজ জিরো ওয়ান এরপর চারটা সেভেন জিরো ওয়ান এরপর চারটা সেভেন এরপরে এগারো এরপরে তিনশো অধিনায়কের নাম্বার থ্রি জিরো জিরো যদি আমাকে না পাওয়া যায় সব সময় আমার কন্ট্রোল যেই রুম আছে এখানে জিরো ওয়ান চারটা সেভেন এগারো থ্রি নাইন নাইন এই নম্বরে চব্বিশ ঘন্টা আমাদের ফোন রিসিভ করা হয় এই তথ্যগুলো যদি প্রম্পট আমাদের কাছে দেয়া হয় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ত্বরিত অ্যাকশান নিয়ে আমরা সমস্যাগুলো সমাধান করব এবং আমাদেরকে আরও তথ্য দিয়ে একটু সহযোগিতা করলে এই বিষয়গুলোর সমাধান খুব দ্রুত আসবে এবং আপনারা এই শালবন এলাকায় আমাদের অভিযান এবং আমাদের কার্যক্রম খুব দ্রুতই দেখতে পাবে শুধু শুধু না পুরো রংপুর অঞ্চলে এই ছোটোখাটো যেই সমাজে অশান্তি সৃষ্টিকারী যেই এলিমেন্টগুলো রয়েছে যে ঘটনাগুলো যে বিষয়ে ছিনতাইকারী চুরি এই যে ছোটোখাটো যেই অপরাধ ছোটো না এগুলো এগুলো বিরক্তিকর এবং এগুলো জন শৃঙ্খলা এবং জন যে যেই শান্তি সমাজে শান্তি বিনষ্টকারী ঘটনা এগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম আরও চলমান রয়েছে এবং আরও বেগমান করা হবে